প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদেরকে আমি বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় সন্ধিবিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তো পর্দায় তোমরা যে শতাধিক শব্দটি দেখতে পাচ্ছ, এই শব্দটিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে পাশাপাশি অবস্থিত শত এবং অধিক শব্দ দুটির দ্রুত উচ্চারণের ফলে শতাধিক শব্দটি তৈরি হয়েছে। এক্ষেত্রে শত শব্দের শেষে অবস্থিত অ এবং অধিক শব্দের প্রথমের অ ধ্বনি দুটি মিলে আ ধ্বনিতে রূপান্তর হয়েছে, অর্থাৎ শত যোগ অধিক সমান শতাধিক। যেমন আটি কিন্তু পূর্ব ধ্বনি শত এর তর সাথে যোগ হয়েছে সংক্ষিপ্ত আকারে। এবং দিক যোগ অন্ত সমান দিগন্ত। এক্ষেত্রে দিক শব্দের ক গতে রূপান্তর হয়েছে এবং অ অন্ত শব্দের অটি কিন্তু পরবর্তীতে গয়ের সাথে মিশে গিয়েছে, মিশে দিগন্ত দিক গন্ত এভাবে হয়েছে। আবি বিসর্গ যোগ কার আবিষ্কার, এক্ষেত্রে পূর্বধ্বনি বিসর্গ কিন্তু বিলোপ সাধিত হয়েছে। তাহলে সন্ধির ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটবে সেটি হলো হয়তো দুটি ধ্বনি একসাথে মিলিত হবে, নয়তো বা কোনো একটি ধ্বনি পরিবর্তিত হয়ে, যেমন ক গতে পরিবর্তিত হয়ে মিলিত হয়েছে, অথবা কোনো একটি ধ্বনি যেমন পূর্ব অথবা পরধ্বনির বিলোপ সাধনের মধ্যে কিন্তু ধ্বনির মধ্যে মিলন হবে। তাহলে স্বভাবতই পাশাপাশি অবস্থিত ধ্বনির মিলন পরিবর্তন বা বিলোপ সাধনই সন্ধি নামে পরিচিত। বস্তুত সন্ধি শব্দের অর্থ মিলন। এই মিলন যে কোনোভাবে হতে পারে, নানানভাবে হতে পারে, যেমন দুটি ধ্বনির আংশিক বা পূর্ণ মিলন শতযোগ অধিক শতাধিক, ধ্বনি পরিবর্তিত হয়ে মিলন উত যোগ সেত, এখানে তো চতে পরিবর্তন হয়েছে, পূর্ব বা পরধ্বনির বিলোপ সাধন যেমন নি যোগ জয়, নিশ্চয় এখানে পূর্বধ্বনির বিলোপ সাধিত হয়েছে। তাহলে সন্ধি কাকে বলে, সন্ধি বলতে আমরা কি বুঝব? সুতরাং সন্ধি পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকেই সন্ধি বলে। আরো সুস্পষ্ট করে বলতে গেলে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলন পরিবর্তন বা বিলোপ সাধনকে সন্ধি বলে। সন্ধির প্রকারভেদ, আপাতত দৃষ্টিতে সন্ধিকে তিন প্রকার বলে মনে হয়, যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিশেষ্য সন্ধি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে, যেমন নবযুগ অন্ন নবান্ন, হিমযুগ আলোয় হিমালয়। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি অথবা স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে, যেমন উত যুগ লেখ উল্লেখ, এখানে ব্যঞ্জন এবং ব্যঞ্জন, দিক যুগ অন্ত দিগন্ত, এখানে ব্যঞ্জন এবং স্বর, আযুগ ছন্ন, এখানে স্বর এবং ব্যঞ্জন মিলে হয়েছে। বিসর্গ সন্ধি, বিসর্গের সাথে বিসর্গ বিসর্গের সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে, যেমন আবি যোগ কার আবিষ্কার। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিসর্গ ধ্বনিটি কিন্তু ব্যঞ্জন ধ্বনির অন্তর্ভুক্ত, সুতরাং বিসর্গ সন্ধিটি ব্যঞ্জন সন্ধির থেকে আলাদা কিছু নয়, মূলত বিসর্গ সন্ধিটি ব্যঞ্জন সন্ধিটির একটি বিশেষ রূপ। সুতরাং সন্ধি প্রধানত দু প্রকার, সেটা হলো স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, কেননা বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত একটি বিশেষ রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা জানো যে বাংলা ভাষার শব্দগুলো বিভিন্নভাবে উৎপত্তি লাভ করেছে, সুতরাং ভাষার উৎপত্তির দিক থেকে সন্ধিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো তৎসম বা সংস্কৃত সন্ধি এবং খাঁটি বাংলা সন্ধি। এই তৎসম বা সংস্কৃত সন্ধি এবং খাঁটি বাংলা সন্ধিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো তৎসম বা সংস্কৃত স্বরসন্ধি, তৎসম বা সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। সেম ভাবে খাঁটি বাংলা স্বরসন্ধি, খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির নিয়ম, মূলত আজকে আমরা ব্যঞ্জন সন্ধির কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব। তো নিয়ম নিয়ে আলোচনা করার পূর্বে একটা বিষয় আমরা দেখব যে দিক যোগ অন্ত সমান যেটা পায় দিগন্ত, অর্থাৎ এই মূল দুটি শব্দ থেকে সন্ধিজাত শব্দের রূপান্তর আমাদের পরীক্ষায় আসবে কি না? আমাদের পরীক্ষায়
এভাবে সন্ধি নির্ণয় আসবে না, বরং সন্ধিজাত শব্দটিকে বিচ্ছেদকরণ আসবে। সেটি কিরকম? যেমন দিক যোগ দিগন্ত সমান দিক যোগ অন্ত, অর্থাৎ সন্ধিজাত শব্দটিকে আমাদেরকে বিশ্লেষণ করে মূল দুটি শব্দ বের করতে হবে। তাহলে আজকে আমরা কিভাবে সন্ধিজাত শব্দগুলোকে বিশ্লেষণ করে মূল শব্দে বিচ্ছেদ করা যায় বা বিশ্লেষণ করা যায়, সেভাবে আজকে আমরা নিয়মগুলো আলোচনা করব। নিয়ম এক, প্রথমে আমরা যেটা দেখব, ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি। এক্ষেত্রে সন্ধিজাত শব্দের গ জ ড দ ব সন্ধি বিচ্ছেদ করার পর ক চ ট ত পতে পরিবর্তিত হবে, অর্থাৎ এভাবে পরিবর্তিত হবে। এক্ষেত্রে গ জ ড দ ব এর সাথে যে কার দীর্ঘিকার, হ্রস্বইকার, অকার, অর্থাৎ সংক্ষিপ্ত যে স্বরধ্বনিগুলো থাকবে সেটি পরের শব্দের প্রথমে পূর্ণ স্বরধ্বনি রূপে সংযুক্ত হবে। এই বিষয়টি আমরা এই বাগিস শব্দটির সন্ধি বিচ্ছেদের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে বাগিস শব্দটি কি হয়েছে? বাগ যোগ ইস। তোমরা খেয়াল করো, গ কিন্তু কতে রূপান্তর হয়েছে এবং এই দীর্ঘিকার দ্যাট মিনস স্বরধ্বনির যে সংক্ষিপ্ত রূপটি সেটি কিন্তু পরের ধ্বনির প্রথমে পূর্ণ স্বরধ্বনি রূপে বসেছে। যেমন আমরা যদি দেখি, এই যে দেখো, দীর্ঘিকারটি পূর্ণ দীর্ঘিতে রূপান্তর হয়েছে এবং গটি কতে রূপান্তর হয়েছে। তাহলে আমরা যেটি বলবো যে গ জ ড দ ব প্লাস কার মানে হলো স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ, যেটা হবে এরা গ কতে এবং বর্গীয় জ চতে এবং ড টতে এবং ত দ দতে এবং ব পতে রূপান্তরিত হবে এবং স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপটি পূর্ণ স্বরধ্বনি রূপে শেষের শব্দের প্রথমে বসবে। তো আমরা প্রথমে যেটা দেখব, গ যোগ স্বরধ্বনি দ্যাট মিনস গ এর সাথে যে কারটি থাকবে সেটি কিভাবে হবে, গটি কতে রূপান্তর হবে এবং যে সংক্ষিপ্ত রূপ স্বরধ্বনির বা কারটি সেটি পূর্ণ স্বরধ্বনি রূপে শেষের শব্দের প্রথমে বসবে। আমরা দেখে নেব, যেমন দিক যুগান্ত, এখান থেকে গ এর সাথে অ আছে, তো দিক গ কতে রূপান্তর হয়েছে এবং গ এর অটি পরের শব্দের প্রথমে বসেছে। বাগর্থ, এখানেও সেম হয়েছে, গ কত রূপান্তর হয়েছে এবং শেষের শব্দের প্রথমে অ যেটা ছিল এটা যোগ হয়েছে। বাগাড়াম্বর, আমরা এখানে গ এর সাথে সংক্ষিপ্ত রূপ আ আকার দেখতে পাচ্ছি, তাহলে গ কতে বাক যোগ আড়ম্বরে যে সংক্ষিপ্ত রূপ আকারটি পূর্ণ স্বরধ্বনি রূপে প্রথমে বসেছে। বাগিস, এখানেও সেম, বাক যোগ ইস দীর্ঘিকারটি পূর্ণ স্বরধ্বনি রূপে শব্দের প্রথমে বসেছে। প্রাগুক্ত, প্রাগ যোগ উক্ত, এখানে এই স্বরধ্বনি সংক্ষিপ্ত রূপ হ্রস্বকারটি কিন্তু পূর্ণ স্বরধ্বনি হ্রস্বতে রূপান্তর হয়েছে, যেভাবে ঘটবে ব্যাপারটি। গ ক যুগ ক যুগ, গা ক যুগ আ, গি ক যুগ দীর্ঘি এবং গ ক যুগ দীর্ঘ। এবার আমরা দেখবো বর্গীয় জ প্লাস স্বরধ্বনি মানে হলো স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ কারটি কিভাবে হবে। চ যুগ পূর্ণ স্বরধ্বনি, যেমন নিচন্ত নিচ, বর্গীয় জ চতে রূপান্তর হবে, নিচ যুগ অন্ত নিচন্ত, অজন্ত অচ যুগ অন্ত অজন্ত। এরপর যেটি আসছে সেটা হলো ড, ড মিন্স ধ্বনি র হবে, যোগ স্বরধ্বনি মানে হলো কার সংক্ষিপ্ত রূপ থাকবে এদের সাথে, সেটা ডটি টতে রূপান্তর হবে এবং পূর্ণ স্বরধ্বনিটি কারটি পূর্ণ স্বরধ্বনি হিসেবে শেষের শব্দের প্রথমে বসবে। স্বরানন, ষট যোগ আনন, এই যে আকারটি পূর্ণ স্বরধ্বনি হিসেবে আ হয়ে প্রথমে বসেছে। স্বর ঋতু, ষট যোগ ঋতু, স্বর ঋতু। এরপরে আমরা যেটা দেখব, দ যোগ স্বরধ্বনির কার, দটি ততে রূপান্তর হবে এবং স্বরধ্বনির পূর্ণরূপ পরে বসবে। যেমন তৎ যোগ বদি, তত বদি, তদন্ত, তৎ যোগ অন্ত, সদানন্দ, সৎ যোগ আনন্দ, এই যে দয়ের আকার পূর্ণ স্বরধ্বনিরূপে শেষে বসেছে। জগদীন্দ্র, জগৎ যোগ, এই যে দটি ততে রূপান্তর হয়েছে এবং রশ্মিকারটি রশ্মিতে শেষের শব্দে প্রথমে বসছে। সদুপায়, সৎ দ ততে রূপান্তর হয়েছে এবং রস্যকারটি পূর্ণ স্বরধ্বনি রস্য হিসেবে শেষের শব্দে প্রথমে সদুপায় হিসেবে ব্যবহৃত হয়েছে। সর্বশেষ ব স্বরধ্বনির কার, বটি প হবে এবং পূর্ণ স্বরধ্বনি, যেমন সুবন্ত, সুবচুকন্ত, সুবন্ত। নিয়ম দুই, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি। সন্ধিজাত শব্দের চচ্ছ সন্ধি বিচ্ছেদের পর স্বরধ্বনি প্লাস চ হয়, এরকম যেমন চ অ যোগ ছ।
একচ্ছত্র, একযুগ ছত্র, একচ্ছত্র, প্রচ্ছদ, প্রযুগ ছদ, প্রচ্ছদ, মুখ, মুখযুগ ছবি, মুখচ্ছবি, বৃক্ষযুগ ছায়া, বৃক্ষছায়া, স্বচ্ছন্দে, সযুগ ছন্দে, স্বচ্ছন্দে, যেটি ঘটবে সেটা হলো চচ্চটিকে হবে অযুগ ছ, অযুগ ছ। এবার যেটা হবে চচ্চ হবে আযুগ ছ এবং চচ্চ ইযুগ ছ এবং উযুগ ছ, অর্থাৎ স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপগুলো পরবর্তী শব্দের প্রথমে যোগ হবে, যেমন কথাচ্ছলে, কথাযুগ ছলে, কথাচ্ছলে, প্রতিযুগ ছবি, প্রতিচ্ছবি, পরিযুগ ছেদ, পরিচ্ছেদ, অনুযুগ ছেদ, অনুচ্ছেদ। কি হয়েছে এখানে? পরিযুগ ছেদ, পরিচ্ছেদ, প্রতিযুগ ছবি, প্রতিচ্ছবি। আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে সংক্ষিপ্ত রূপগুলো কিন্তু সাথেই আছে, যেমন ই শব্দের প্রথমে বসছে এবং এখানেও পরি, ই যুগছে এবং ই যুগছ, এভাবে হয়েছে। নিয়ম তিন, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। সন্ধিজাত শব্দের চচ্চ এবং ছচ্ছ সন্ধি বিচ্ছেদ করার পর ত এবং দ এবং চ এবং ছ হয়। দেখবো এটা কিভাবে হয়। যেমন সচ্চিন্তা, সযুগ চিন্তা, সচ্চিন্তা, উযুগ ছেদ, উচ্ছেদ, বিপর্যয়, বিপদযুগ জয়, বিপর্যয়, বিপদযুগ ছায়া, বিপদ ছায়া। তাহলে চচ্ছুর জন্য চ এবং সচ্ছের জন্য ছ হবে, এবং প বর্গীয় ধ্বনি যখন থাকবে তখন সেটা দ হবে, কিন্তু প বর্গীয় ধ্বনি ছাড়া যখন থাকবে তখন ত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি সন্ধির পরবর্তী নিয়মগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়েছি। আল্লাহ হাফেজ।